ওয়েলকাম ব্যাক। ডিজাইন করার পূর্বে সাধারণত আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে দেওয়ালটা অবশ্যই জল কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়া, সমস্ত দেওয়ালটা। তার ফলে কী হবে, আমরা যখন ডিজাইনটি করব দেওয়ালে টানটা অনেকটা কমে যাবে, রংটা শুকাবে একটু দেরিতে, তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে ডিজাইন করতে। তো আজকে যে ডিজাইনটা করব বন্ধুরা সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের কম্বিং, যে কম্বো টুলসটা দিয়ে ডিজাইনটা করা হয়। আর এই টুলসটা আপনার নিয়ারেস্ট যে কোনো এশিয়ান পেন্টস ডিলারের কাছে পাবেন, বেশি একটা দামও নয়। তো প্রথমে আমরা টপকোটটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ডিজাইন করার সময় দুজন থাকবেন, একজনে টপকোট অ্যাপ্লাই করবেন এবং আর একজনে টুলসটা দিয়ে নির্দিষ্ট প্যাটার্নটি তুলবেন। তো এই টুলস দিয়ে আমি ডিজাইনটি করার চেষ্টা করছি। দেখুন, ডিজাইন করার সময় টুলসটা একবারে কলমের মতো সোজা রাখবেন এবং নির্দিষ্ট পরিমাণে মাপটাও সোজা নেবেন এবং গ্যাপটা যেন সোজা একটা লিমিট বরাবর থাকে। প্রথমটাও যতটুকু নেবেন পরেরটাও ঠিক যেন ততটাই হয়, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবে। আর লাইনটা তো অবশ্যই সোজা করতে হবে, নাহলে কিন্তু আপনার ডিজাইনটি তেমন একটা ভালো হবে না। তো কম্বিং ডিজাইনের জন্য কোম্পানি 22টি কালারের দিয়েছে, তার মধ্যে 11টা হচ্ছে নন মেটালিক আর 11টা হচ্ছে মেটালিক। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন বেস কোট এবং টপ কোট, যেটা দেওয়া থাকবে রিকমেন্ড সেই অনুযায়ী কাজ করবেন। আর আমি যেটা করছি এটা পার্সোনালি আমার মানে নিজের মন করা। তো আপনারা ক্যাটলগে যে 22টি ডিজাইন দেওয়া থাকবে সেই 22টি ডিজাইনের যে ডিজাইনটা কাস্টমার বা আপনি পছন্দ করবেন সেই ডিজাইনটার টপ কোট অ্যান্ড বেস কোট সঠিকভাবে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে ডিজাইনটি কিন্তু সুন্দর হবে। আর না হলে কালার ম্যাচিং না করলে ডিজাইনটি কখনোই ভালো লাগবে না। তো আমি ডিজাইনটি করছি, দেখুন। সবসময় জিনিসটা মাথায় রাখবেন, ডিজাইনের প্যাটার্নটা যেন সোজা হয়, যত সোজা হবে ততটাই আপনার ডিজাইনটি সুন্দর ফুটে উঠবে। তো ভিডিওটি করতে করতে একটা কথা বলি, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কি আর একটা বিষয় মাথায় রাখবেন, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন, তাহলে কি হবে আমরা যখনই কোনো ভিডিও চ্যানেলে আপলোড করব সেই ভিডিওটি আপনি দেখতে পাবেন এবং আপনার কাছে নোটিশ চলে যাবে। তো দেখুন আমি কীভাবে প্যাটার্নগুলো টানছি এবং নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিচ্ছি। এই সেম ডিজাইনটাই কিন্তু বার্জার কোম্পানিরও আছে, জাস্ট সেটার প্যাটার্নটা একটু অন্যরকম। আর এটা হচ্ছে এশিয়ান পেন্টসের কম্বিং। ডিজাইনটি করছি কীভাবে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, আর লাস্টে পুরোটা আমি দেখাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ডিজাইনটা ঠিক এভাবে হবে আমি যেভাবে করছি, তো আমি পুরোটাই করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। করতে পারলে একেবারে সোজা, না করতে পারলে কিন্তু কঠিন। আমাদের চ্যানেলে পেন্টিং এবং ডিজাইন এইসব নিয়েই ভিডিও আপলোড করা হয়। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, তাহলে কী হবে আমরা যখনই কোনো ভিডিও চ্যানেলে আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, ভিডিওটি আপনি দেখতে পাবেন। আর আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, পেন্টিং সার্ভিস কলকাতা এই নামে সার্চ করলেই পেয়ে যাবেন। দেখুন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার কাছে ঝুম করে নিয়ে একটু দেখাচ্ছি, ভালোভাবে দেখে নিন। আর আমাদের ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে www.paintingservicekolkata.com, এখানে ভিজিট করতে পারেন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য
আমাদের ডিসক্রিপশন বক্স অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো এক জায়গায় বা ওয়েবসাইটে এসে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।